এখন এই যে গ্যাপ দেখতে যাওয়া হচ্ছে যে কোন দিকে রাখা হবে। আজকে সারাদিনে চলে কি হলো না হলো সব তোমাদেরকে বলবো। আজকে বাড়ি থেকে যে 3000 টাকার রেজকি নিয়ে এসেছি। ওপাশে দেখো, ওপাশে তো আরো সুন্দর পাকসিটের মতো সাজিয়ে দিয়েছে দেখো। তো এখন বাজে 3:15, এই যে সমস্ত প্যাসেঞ্জারকে নামানো হচ্ছে। আমাদের বাস হচ্ছে সাগর থেকে চলে এসেছে কচুবেড়িয়া। এইবারে আমরা ফাঁকা বাস নিয়ে চলে যাবো সাগরে। এই গুড আফটারনুন সবাইকে। তো তোমার সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন আমি চলে এসেছি কচুবেড়িয়াতে। তোমরা আগের ভিডিও দেখেছো, আমাদের বাস সাগর থেকে চলে এসেছে কচুবেড়িয়া। এইবারে আমরা ফাঁকা বাস নিয়ে যাবো সাগরে। লোকজন এখানে নামানো হয়ে গেছে, এই যে ওইখান থেকে রিটার্ন ঘুরিয়ে নিয়ে চলে যাবো। আরে বাবা, বাকি দাদা হাফ প্যান্ট পরে চালাচ্ছে গাড়ি। সব প্যাসেঞ্জার এই যে নেমে গেল, নেমে করে ওই দিকে চলে এসেছে ঘাটে। 1, 2, 3, 4 এমন ঘাট আছে। সবাই ঘাটে ওঠে ভেসেল ধরে লটেট। এই যে আমরা লাইন দেবো না, আমরা ঘুরিয়ে নিয়ে চলে যাবো। আমরা যে মঙ্গলচণ্ডী করে যাচ্ছিলাম, টুকটাক কিছু লোকাল প্যাসেঞ্জার পেয়েছে। আমরা যদি কিছুই যদি লোকাল প্যাসেঞ্জার পেয়ে যাই, 300-400 টাকারও যদি প্যাসেঞ্জার পেয়ে যাই, তাতেও অনেক। হেল্পারবাবু দেখে গেছিল, প্যাসেঞ্জার পাওয়া চাপ হয়ে যাবে। কারণ দেখো সামনে দেখো কতগুলো গাড়ি, আর কত প্যাসেঞ্জার হবে, তাই না? মঙ্গলচণ্ডী যে গেছিলো গ্যাপ লেগে গেছিলো বলে তার মোটামুটি 500-600 টাকার টিকিট কাটা হয়ে গেছিলো। এদিকে এখন প্যাসেঞ্জারের চাপ কম আছে, হয়তো ভাটা ভাটা পড়ে গেছে না কি জানি, এত লোক তো নেই এপাশে। এখানে আছে একটা পেট্রোল পাম্প HP। এখানে এই একটাই পেট্রোল পাম্প আর সাগরে নাকি, আর মাঝে নেই? এ প্যাসেঞ্জার বসলে না আস্তে। যাই হোক, চা খরচা হয়েছে। আমাদের নম্বর হচ্ছে K1। K1 K2 ব্যাপারটা বলো। K1 হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ আর K2 হচ্ছে 2 নম্বর চ্যালেঞ্জ। আচ্ছা, 1 নম্বর চ্যালেঞ্জ হলো প্যাসেঞ্জারটা বেশি থাকে, মানে আমাদের যেটা দিয়েছে ওটা ওখানে লোকটা বেশি থাকে, মানে প্যাসেঞ্জারটা বেশি থাকে। আর K2 প্যাসেঞ্জারটা কম থাকে। আরে K2 তে আমরা ঢুকতে পারবো না? না না না। আর K1 এ K2 আসতে পারবে না? না। এই K1 আর K2 এই দুটো নারো আছে, K3 আছে। K1 K2। আচ্ছা, এটা হচ্ছে পুলিশের লোগো, এটা হচ্ছে এটা, আর এগুলো কি গো? এটা এটা আগে, এটা তো মেলার আগে থেকে ছিল কাগজটা। এটা কি মিটার স্পিড? আচ্ছা, ওরে বাবা অনেক কাগজপত্র লাগানো আছে। বাইক থেকে তোমাদেরকে দেখাবো। আজকে বাড়ি থেকে যে 3000 টাকার রেজকি নিয়ে এসেছি, সব 5 টাকার কয়েন। এ নডুকি নাও। নতুন বাস যখন নাচিন্দায় পুজো দিতে গেছিলাম, তো এই দুটো এই কাপড় নিয়ে এসেছিলাম, ঠাকুরের কাপড়। একটা হচ্ছে আমাদের ওই মোম্মুর জন্য, একটা হচ্ছে 97-4-এর জন্য। চলো আজকে গিয়ে বেঁধে দিই। গঙ্গাসাগর আর 25 কিলোমিটার, মানে আমরা 5 কিলোমিটার এলাম। ওই একটা বাস লোক তুলে নিয়ে চলে যাচ্ছে, K1 এর বাস ওটা। ভেসেলে বাস পারাপার করতে কত টাকা নিল বাবিদা? 1100। 1100? ও, গভর্নমেন্ট থেকে ছাড় নাকি? তাই বলি, 100 টাকা কেন নেয়? যারা যারা এপাশে আসছে সবার জন্য ছাড়। তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি। এই তো গ্যাপ লেগে গেছে, যাই হোক 2-4 জন হচ্ছে। তোদের মেলা ঘুরতে দুজনের তো সেম ড্রেস। গ্যাপ লেগে গেছে গাইস, গ্যাপ। আসো 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 আসো, খালি গাড়ি খালি গাড়ি। কাউকে ছাড়ান নেই বাপিদা, ভালো গ্যাপ আছে, কাউকে ছাড়ান নেই। দেখো মোটামুটি এতজন লোক হয়ে গেছে, বেল করতে উঠতে চাপ আছে। হাফটা হোক না, তাতেও ওপার থেকে টিপটা পাস দিলে ওখান থেকে তো হবে না? তো এই টিপে মানে এক টিপে কত কি থাকে না থাকে তোমাদেরকে বলবো, মানে পৌঁছে তোমাদেরকে সব কিছু বলবো। আরো করো আরো করো আরো করো আরো করো আরো করো, বেরিয়ে যাবে গো বেরিয়ে যাবে। ও, পুলিশ ছিল এখানে, ওরা যে বেরিয়ে গেছে কোনো চাপ নেই, কারণ ওরা হচ্ছে সব লোড গাড়ি, সব ফুল। এই যে বদলে টিকিট কাটা স্টার্ট করে দিয়েছে। ওরে ভাই, এই জায়গার নাম তো কৃষ্ণনগর, এটা নদীয়ার কৃষ্ণনগর নয়, এটা সাগরের কৃষ্ণনগর। এটা মঙ্গলচণ্ডীর আরেকটা বাস, ও টিপ নিয়ে চলে এলো। এই ছোটুদার বাসে যে গেছিলাম, মানে আগের ভিডিওতে তোমরা যেটা দেখেছো, এই ছোটুদার বাস এখনো আসেনি। চলে এসছি আমরা রুদ্রনগর। রাত্রি হয়ে গেলে এগুলো লাইট চলে যাবে, দারুণ লাগবে দেখতে। এই যে 97-4 বাস, একে হচ্ছে বাস বলে মনে হয়, আর 83-79 ওকে মনে হয় না ছোট গাড়ি, বড় গাড়ি, হোন্ডা গাড়ি, হোন্ডা। লোক উঠবে দেখো,
হুল হুল করে উঠবে এবারে। ওহো হো, আমার পেছনে কাকু বলছে তারপরে কাকুকে বললাম এদিকে চাপ কম এদিকে চাপ বেশি চলে এসছে। ওই যে ছোটতে বেরিয়ে যাচ্ছে মোবাইল বের করতে করতে চলে গেছে। এখন চলে এসেছি শ্রীধাম বাজার। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এই তো আমরা চলে এসেছি, আচ্ছা কেটু বাস স্ট্যান্ড ওইদিকে। বাহ, মোটামুটি অনেক লোক ছিল। এখন এই যে গ্যাপ দেখতে যাওয়া হচ্ছে যে কোন দিকে রাখা হবে। যাও যাও পিছনে গালি আছে, যাও 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 পিছনে গালি আছে। এই যে এমন লাইন দেওয়া হচ্ছে, এপাশ একটা লাইন ওপাশ একটা লাইন করে ভাই তিনটে লাইন হয়ে যাচ্ছে নাকি। তো এখন গাড়িতে আমি আর ববিন দা আছি, বাপি দা, জাকির দা, বাগরোল তিনজন গেছে খেতে। কাল রাতে হোটেল খাওয়া হয়েছে। এ করছে, এ করছে, এ করছে। কন্ডাক্টর স্টার্ট দিল, তুই বাবা ড্রাইভিং সিটে বসে যাই। এই গাড়িগুলো যদি এগোয় আমাকে এগোতে হবে। এদিকে ঢুকে দেবো? হ্যাঁ, ও আগার কেন, আগাল এদিকে। পিছনে পিছনে গাড়ি নেই, পিছনে গাড়ি নেই। থাকবে? হ্যাঁ। তো ওদিকে ঢোকানো গেল না, এখানে একটা বাস চলে এসেছে। এই যে ববিন্দার বুদ্ধিটা শোনো, ববিন্দা বলছে এই যে লাক্সারি বাসের পেছনে না থেকে এই লোকাল বাসের পেছনে থাকতে। ধর একটা গ্রুপ চলে এলো 60 জন 70 জনের, সামনে যদি লোকাল বাস থাকে ওই লোকাল বাসে না ওটা আমারটাই চলে আসবে, তাহলে আমি লোকাল বাসের আগে লোক তুলে নিয়ে চলে যাবো। কিন্তু এই লাক্সারি বাসগুলো থাকলে না লাক্সারি বাসে ধরে যাবে। এইটা হচ্ছে ববিন্দার বুদ্ধি। আর সাগর মেলায় ড্রাইভার বাদে আরেকজন কাউকে না গাড়ি চালানো মানে একটু জানা খুব জরুরি। কেন বলতো, এই ধরো ড্রাইভার বাবুগুলো খেতে গেলো, এই যে একটু জানি যে গড়াতে হবে, কেউ একজন যাতে গড়াতে পারে, এই এমন একজনকে থাকা খুব দরকার। কিন্তু ববিন্দাও একটু চালাতে পারে না, জাকির দাও চালাতে পারে না। তো ঠিক আছে, আমি এসি যখন দেখি যতদিন পারবো আমি থেকে যাবো। কত হিসাব করলে? 70-50 মনে হয়। না না, আজকে যেটা এলে ওটা কত টাকা খানিক হবে? ওই সব একসঙ্গে রাখছি, সব একসাথে মিশিয়ে দিচ্ছ। এই যা, মোটামুটি কত হতে পারে যেটা আমরা এলাম এইবারে? কোনটা এটা? 500-600 মতো হবে। হ্যাঁ, 500-600 মতো হয়ে যাবে। 500-600। আর 30 কিলোমিটারের জন্য তোমার ডিজেল পুড়ে যাবে 700-800 টাকার। ঠিক আছে, যে আসাটা তেলের খরচাটা উঠে গেল আর কি। কিন্তু আমরা এদিকে এসে তাড়াতাড়ি টিপ পাবো তো, গাড়ি আর গড়েনি কেন গো? এদিকে লাইনগুলো চলে যাচ্ছে, আমি মাত্র শুধু একটুখানি এলাম। বাপিদা চলে এসছে, এইবারে আমি আর বাবিনা যাচ্ছি খেতে আর কি। এই যে পাঁচটা একটু ঘুরছে, ঠিক আছে ভালো, সব দিকে একটু একটু করে যাচ্ছে আর কি। আজকে সারাদিনে চলে কি হলো না হলো সব তোমাদেরকে বলবো, আবার ওপাশে ঘুরে যাই তারপরে বলবো। এই যে সমস্ত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, ওখানে যাচ্ছে, লোড হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এদিকে চাপ কেমন আছে আর কি, হালকা হালকা। তো ববিন্দা ভাত খাচ্ছে, আমি সকালে ভাত খেয়ে এসেছিলাম, এই জন্য ভাত খাবো না, টুকটাক দেখি কিছুটা খেয়ে নেবো। এই হচ্ছে স্বর্গ আশ্রম। ওরে ভাই, এই জায়গাটা দেখো, এখন বাজে 4:43, সানসেট হচ্ছে, দেখো ওয়াও দারুণ না? আর আমার যে টেনশন ছিল টেনশন দূর হয়ে গেল। এই যে এখানে কি সুন্দর ওয়াশরুম করা আছে, কোনো চাপ নেই, বালতি আছে, জল আছে, এখানে আবার এই যে সোপও আছে, বেসিন আছে, আর কি চাই বলো। বাহ, তো যেটা নিয়ে টেনশন ছিল টেনশন দূর হয়ে গেছে, থেকে যাবো 3-4 দিন। এটা কি সেই টোটো ঝেড়েছিল না পরে আবার কে ঝাড়লো? এ বাবা, সাইডে দেখো দাগ ফাঁক তো অনেক হয়ে গেছে। প্রতি বছর সেভের আগে আমাকে কাজ করাতেই হবে, আর কোনো উপায় নেই। কত স্টিকার মানানো আছে দেখো, স্টিকার কাগজ ভর্তি। তো এই যে বাগরুল আলো সব ভাত পাত খেলো, আমি ভাত খেয়েছিলাম, ওই জন্য ভাত খাইনি, একটা দোকানে গিয়ে চা খেলাম, আর এই যে বিস্কুট টিস্কুট নিয়ে চলে এসেছি ওইখানে একটা দোকানে। এবার ওই দোকানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হেভি, তো নবীন্দা হচ্ছে চা খেতে গেছে, মানে আমি ভাত খেয়েছি, আমি আর চা খাইনি। আমি দোকানে গেছি, আমি বলি চা দাও, আর এই বিস্কুটটা দাও, তা বলি চা দাও। এবারে কাকিমা হচ্ছে দুটো চা বের করে দিয়েছে, আমি বলি দুটো তো লাগবে না একটাই লাগবে, বলে বলো নি কেন? তো আমি তো একটার কথাও বলিনি দুটোর কথাও বলিনি।
সে দুজন আজই ভেবে দুটো চা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো হলো, তারপরে বলে চা খাবেন ওই দোকানে আছে, দরকার নেই, হ্যান নেই, ত্যান নেই। আমি যা বাবা এত কিছু কথা বলে দিল। তারপরে আমি বাগলকে বললাম, বাবা তুই যা, থাকার দরকার নেই এখানে, আমি দোকানটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই সামনে এখানে একটা দোকান। আমি বলি এখন গরম আছে, মেলার বাজার এখন অনেক গরম আছে, ব্যবসা করতে এসছো, এমন তো করলে হয় না। ঠিক আছে, বেশি জ্ঞান দিতে হবে, চলে যাচ্ছি, আর জীবনে কোনোদিন যাবো। এই একটা একটা করে কাস্টমার কাটবে, পরে পরে যদি আমি ভালো ব্যবহার পেতাম তোর কাছে আমি যেতাম, বা কিছু চিন্তা আর কি। আমি কোনোদিন যাবো চা চা কুড়িবার ফুটিয়ে 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 সেই চা, একদম জলুয়া চা। সব থেকে ওই চাটা ভালো ছিল। মঙ্গলচণ্ডী পুরো খাপে খাপ মেরে দিয়েছে, সে তো লোক তুলে চলে গেছে, আমরা এসে যে বসে আছি আর কি। তো সব লোক গেল কোথায়, গাড়ি হু হু করে বেরোচ্ছিল, এখন তো লোকের চাপ এত বেশি নেই, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। আজকের টিপের কথা তোমাদেরকে বলি, সকালবেলা এখান থেকে কচুবিড়ে গেছে খালি, ওখান কচুবিড়ে থেকে এপাশে নিয়ে এসছে লোক নিয়ে, তারপরে এখান থেকে আবার ওপাশে গেছে লোক নিয়ে, তারপর এদিকে খালি খালি এলাম, আবার যে খালি এলাম, মানে আমি যেটা এলাম আর কি, খালি মানে কি ওই 400-500 টাকা টিকিট কাটা হয়েছে, কিছু লোক ছিল। আর সকালবেলাটা কিছুই হয়নি, কারণ একদম ভোরবেলা গেছিলো আর সব ফাঁকা গাড়ি লাইন দিয়ে যাচ্ছিলো, তো ওই জন্য কিছুই হয়নি। তো যা তেল গেলো আর যে টাকা কালেকশান হলো, তো লাভের লাভ তো আজকে তেমন কিছুই নেই। হুস, রাত্রে তোমাদেরকে দেখাবো, দেখি আজকে কড়া টিপ হয় না হয়, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে আজকে দিনের হিসাবটা বলবো। কালকে তো দেখো পুরো বেকার গেছে, এর আগের দিনগুলো পুরো বেকার গেছে। বেকার বলতে ওই এনজিও বই ছিল, সেখানে কিছু তেলটা পেয়েছে আর ড্রাইভার খোরাকি দেবে বলেছে, তো খোরাকি যদি দেয় তো ভালো, ড্রাইভারদের হয়ে যাবে, আর তেলটা যদি আমাদের এক্সট্রা থেকে যায় তাহলে ওটাই এক্সট্রা থেকে যাবে আর কি। তো এখন বাজে 5:40, ওই দেখো হতে হতে লাইট জ্বলে গেছে, আর আমাদের বাসের ভেতরে লাইট জ্বলে গেছে, এইসব বলে দিবে। আর এই চা চলে এসছে, চা খাওয়া হবে। এ মাঝেরটা কিন্তু হু করে বেরিয়ে যাচ্ছে গো, আর এর চাও ভালো টেস্ট না, হাউ টেস্ট জলের মতো। এখন বাজে 6টা, এই যে ধূপ দেওয়া কমপ্লিট, সামনে গাড়ি চলে গেছে, চলে গাড়ি ঘুরিয়ে দিই। এখন বাজে 6:30, এই সামনে আরেকটা গাড়ি আছে, আর ওপাশে দেখো এই যে লাইট ফাইট জ্বলে গেছে, গাড়িটা ওই সামনে এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন বাজে 6:50, আমাদের বাস চলে এসেছে একদম সামনে, এবার তোমাদেরকে লাইটিংটা দেখায় দেখো। ওহো হো, সুন্দর সাজিয়েছে না, ওপাশে দেখো, ওপাশে তো আরো সুন্দর, পার্ক স্ট্রিটের মতো সাজিয়ে দিয়েছে দেখো। এদিকে হাই বলো, হাই হাই হাই, এই তো এদিকে হাই বলো। আর ওই যে চা দোকানটার কথা যেটা বলছিলাম না, এই যে দোকানটা, এই দোকানে এমন বিহেভিয়ার করেছিল, ওই যে কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে, বাদ দাও। ব্যাস এবার আমাদের সিরিয়াল চলে এসছে, এবারে ওইখানে লাগাতে হবে, একটা গাড়ি আছে ও লোড হলে তারপর আমরা লোড করে নিয়ে চলে যাবো। এই দেখো কত লোক এসছে, সামনে গাড়িটা ফুলফিল টিপটাপ হয়ে যাবে, ও বেরিয়ে যাবে, তারপরে আমরা লোক তুলবো, বেরিয়ে যাবো। ওরে বাস একদম টিপটাপ হয়ে গেছে, ব্যাস আমাদের বাস লেগে গেছে, এই যে গ্রুপ চলে এসছে, আর এখানে কিছুজন লোকাল আছে, ব্যাস সমস্ত উঠে গেলে গাড়ি টিপটাপ, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো মোটামুটি লোক উঠলো, কিন্তু এখন এই যে সিট ফাঁকা পড়ে আছে, এখানে একটা, এখানে 2-3টে, এই যে দাদার সাথে দেখা হয়ে গেল, একটা গ্রুপ ছিল সেই গ্রুপ নেমে পেছনে বাসে উঠে পড়েছে, তার জন্য এই যাবে, এই সিটও ফাঁকা। আর এই সামনে যে দাঁড়িয়ে আছে 5-6 জন, এরা ওই সামনে সবই যে যাবে নেমে যাবে। তো গাড়ি এই যে পেট্রোল পাম্পে এসে ডিজেলটা নেওয়া হলো, কত লিটার গেছে গেল, এই দেখো লাইট দিয়ে দিতে কত সুন্দর লাগছে দেখো। এখানে তো সব খালি হয়ে গেলো, যারা দাঁড়িয়ে ছিল এখানে সব নেমে যাচ্ছে, হু করে সিট পুরো ফাঁকা, 5-7টা সিট তো ফাঁকা। এখান থেকে কচুবিড়ে আরও 24 কিলোমিটার বাকি, মাত্র 5 কিলোমিটার এসে সব নেমে গেলো লোকাল যারা ছিল, কচুবিড়ে বাকি 19 কিলোমিটার, দেখো অবস্থা। এই আরও অনেকজন নেমে যাবে, যা পুরো বাঁশ দিয়ে ছেড়ে দিল গো,
এই দেখো এখান থেকে লাইন স্টার্ট যারা প্যাসেঞ্জার আছে সবাইকে ছেড়ে দিয়ে এসে আবার এই লাইনে দাঁড়াতে হবে এই ভুদল এসছে পাশে ফোন করতে হবে তো 8:44 বাজে এই যে সবাইকে নামিয়ে দিয়ে বাস ঘুরে গিয়ে আবার লাইন দিয়ে দেবে আর কি আর 2.5 কিলোমিটার শুধু বাসের লাইন এইটাই বলো যে সাগর ভাই আর কেউ আসেনি আজ থেকে এইটাই বলো যখন আমরা যাচ্ছি টুকটাক কিছু বাজার ফাজার করতে আর কি বাজারের যা অবস্থা রান্না করাই খেতে হবে নালে প্রচুর খরচা হয়ে যাবে আজ থেকে ব্যয় বেশি তাতেও ঝাড় হয়ে যাচ্ছে আসার সময় ওই 8 জনের টিমটা নেমে যাওয়ার জন্য 12টা বেজে গেল আর লোকাল লোক এত না তারা একটুখানি গিয়ে নেমে গেল এই লোকাল লোক দেখে ওরাও নেমে গেছে বলে বাসে সিট নেমে যাই তো এখন বাজে 8:50 এই যে এখন চিকেন না হচ্ছে তো এই ভিডিওটি এতটুকুই আর কি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা বাসের ভিতরে কেমন রান্নাবান্না করছি এইসব আর হচ্ছে আজকের দিনে কত কি ব্যবসা হলো না হলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো এই ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে যদি পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা।